শরীরের সকল দূষিত বর্জ্য পদার্থ বের করে তাকে সুস্থ রাখাই যকৃৎ বা লিভারের কাজ। আর আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গটির মারাত্মক একটি অসুখের নাম হলো লিভার সিরোসিস। এই রোগে লিভার পুরোপুরি অকেজো হয়ে পড়ে, অর্থাৎ লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায়, যার ফলে বাড়ে মৃত্যু ঝুঁকি। প্রতি বছর হাজার হাজার মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রাণ হারান, কিন্তু খুব সহজেই আমরা এই মারাত্মক রোগের হাত থেকে নিজেদের সম্পূর্ণ দূরে রাখতে পারি। সামান্য সতর্কতায় লিভার সিরোসিসের ঝুঁকি এড়ানো সম্ভব। আমাদের আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক তার উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এক, যে খাবারগুলো সহজে হজম হবে এবং হজম শক্তি বাড়াতে বেশ কার্যকর সেই ধরনের খাবার খাওয়ার অভ্যাস তৈরি করুন। ব্রকলি, সবুজ শাক, বাঁধাকপি এবং ফুলকপি লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া কাঁচা পেঁয়াজ এবং রসুন লিভারের জন্য ক্ষতিকর, টক্সিনকে দেহ থেকে দূর করতে সহায়তা করে এবং লিভারের সুস্থতা নিশ্চিত করে। দুই, নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলুন। শারীরিক পরিশ্রম শরীরে মেদ কমানোর পাশাপাশি লিভারে মেদ জমতে দেয় না, ফলে লিভার সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে দিনে মাত্র 20 মিনিটের শরীরচর্চা লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাই নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়ামের মাধ্যমে লিভারের মারাত্মক সমস্যা থেকে দূরে থাকুন। তিন, নিয়মিত সঠিক পরিমাণে পানি পানের অভ্যাস গড়ে তুলুন। পানি আমাদের লিভারের জন্য ক্ষতিকর টক্সিন দূর করে লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে। যারা পানি কম পান করেন তাদের লিভারের নানা সমস্যায় পড়তে দেখা যায়। তাই পানি বেশি করে খান, দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করুন। সচেতন হন, সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।